তা এখন দেখা যাচ্ছে সন্দেহ প্রকাশ করে পত্রিকায় যা উঠেছে, আমার চিঠিতে যা আমি উল্লেখ করেছিলাম, এটা সত্য। এখন দেখা গেল 5 তারিখ আরেকটা চিঠি গেছে আপনার প্রফেসর শেখর দত্ত, প্রিন্সিপাল টিএটি, উনার নামে আমি দেখছি অফিস অর্ডার করে। তাতে সবটা চিঠি আমি পড়ছি না, তাতে বলছে দি হ্যান্ডিং ওভার দি ফিজিক্যাল পজিশনস অব দি সেইড ল্যান্ড উইল টেক প্লেস ইন দি প্রেজেন্স অব রিপ্রেজেন্টেটিভস ফ্রম হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা অ্যান্ড হেড অফ অফিস টিআইটি। হাউএভার দি ফিজিক্যাল পজিশনস বাই ভ্যাকেটিং দি বিল্ডিংস, ওয়ার্কশপস, ল্যাবরেটরিজ, ক্লাসরুমস অ্যান্ড রুমস which are in active use of ongoing diploma engineering course will be carried out after receiving directives, instructions from higher education department, government of Tripura for shifting and relocation of the said campus. To shiksha mantri ja bollen ar ei je chithi onta satyo কোনটা সত্য? তাহলে পত্রিকা যে সংবাদ পরিবেশন করেছিলেন এর মধ্যে সত্যতা ছিল, যাকে ভিত্তি করে আমার চিঠিতে আমি উল্লেখ করেছিলাম যে এই পুরনো পলিটেকনিক ইনস্টিটিউট এখন যে ডিপ্লোমা কোর্স, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা হচ্ছে, এটাই হস্তান্তর হয়ে যাবে। তাহলে ছেলে মেয়েরা কোথায় যাবে? তাদের লেব অ্যাক্টিভিটিস কোথায় হবে? ওয়ার্কশপ অ্যাক্টিভিটিস কোথায় হবে? ডিপ্লোমা তো ওয়ার্কশপ একটা বিরাট ব্যাপার, ইঞ্জিনিয়ারিং কলেজও বিরাট ব্যাপার। তাদের ভবিষ্যৎ কি হবে? এবং এটা যদি হস্তান্তরিত হয়ে যায় তাহলে কি এই ডিপ্লোমা কোর্সটা এখানে থাকবে না? এই প্রশ্নগুলি সঙ্গত কারণ হচ্ছে। টিআইটির অধ্যাপকদের মধ্যে প্রশ্ন আছে, প্রতিক্রিয়া আছে, ছাত্রছাত্রীদের মধ্যে আছে, অভিভাবকদের মধ্যে আছে, শিক্ষা অনুরাগী যারা তাদের মধ্যে আছে, এই প্রশ্নটাই তোলা হয়েছিল। এখন দেখা যাচ্ছে শিক্ষামন্ত্রী বেমালুম এই বিষয়টা হয় অস্বীকার করছে না, তবে পাশ কাটিয়ে যাচ্ছে, কিন্তু টেকিং ওভার, হ্যান্ডিং ওভারের প্রশ্নে যে চিঠিটা দেওয়া হয়েছে, আমি চিঠিটা পড়ে দিলাম, এই চিঠিটা আমি পড়ে দিলাম। আগের চিঠিটা 2 তারিখ দিয়েছিল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে, সেই চিঠিটা পত্রিকায় উঠেছে 4 তারিখ, এটা দেখে 5 তারিখ আমি চিঠি দিলাম। 5 তারিখই দেখা গেল ওই চিঠি 2 তারিখ পাওয়ার পর টিআইটির যিনি মানে দায়িত্বপ্রাপ্ত তিনি, তার যারা এই বিষয়টা কার্যকরী করবেন, হ্যান্ডিং ওভার, টেকিং ওভার, তাদের কাছে তিনি নোটিশ করেছেন। তার মানে হচ্ছে এই সমস্ত জিনিসগুলো সংবাদে যেটা উঠেছিল ভুল না, সঠিক, এই জিনিসগুলি সমস্ত হস্তান্তরিত হয়ে যাচ্ছে। কাজেই পরিষ্কার বোঝা যাচ্ছে শিক্ষামন্ত্রী সত্য লুকাবার চেষ্টা করছেন, এটা তো ঠিক হচ্ছে না। উনি নিজেদের দুর্বলতা ঢাকবার জন্যে, সত্য লুকাবার জন্যে আসলে উনিই তো মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এই সমস্ত উলট পালট কথাবার্তা বলছেন। প্রথম যখন এই উদ্যোগটা নেওয়া হয় তাহলে ছাত্ররা ওখানে বিক্ষোভ দেখালো কেন? রাস্তার উপর করলো কেন? তারপর গিয়ে তাদেরকে বুঝাতে হলো কেন? এই সমস্ত কথা কি বলছে? আর তার এটার সঙ্গে নির্বাচনের সম্পর্কটা কি? উনি যদি মনেই করেন তাহলে তো উল্টো উনাকে আমরা চার্জ করব। হঠাৎ করে এই মুহূর্তে এটা করার জন্য এইভাবে একটা প্রতিষ্ঠান তার অতীত ঐতিহ্যকে ম্লান করে দিয়ে এটাকে প্রায় জবরদখল করে আর একটা প্রতিষ্ঠান করার চেষ্টা করছেন, এটা তো আপনাদের রাজনৈতিক ইলেকশনের গিমিকের জন্য করছেন, কিছুই তো করছেন না। শিক্ষা খাত তো সর্বনাশ করে দিয়েছে এই সরকার আসার পর। আমি বিস্তৃত যাচ্ছি না, আজকেও তো আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে বাচ্চা বাচ্চা ছেলেরা মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করছে, এই আপনার ইয়েতে শেখেরকোট, এখানে বাচ্চা মেয়েরা বলছে এই শিক্ষামন্ত্রীর নামে পোস্টার লিখে বলছে যে শিক্ষামন্ত্রী নাকি তার প্রতিশ্রুতি রক্ষা করছেন না, জুমলাবাজ বলে স্লোগান দিচ্ছেন। আমি তাড়াতাড়ি এটা বন্ধ করে ফেলেছি। পানিসাগরে আন্দোলন করছে ছেলেরা যে আমাদের স্কুলে মাস্টার নাই, সমস্ত মাস্টার অন্য জায়গায় ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে, আমাদের ভালো স্কুলটা সর্বনাশ করে দিচ্ছে।
এগুলো কি? এই তো শিক্ষা দপ্তরের হাল। কেমন বিদ্যাজ্যোতির নামে সর্বনাশ করে দিচ্ছে গরিব ঘরের ছেলে মেয়েদের, বেতন না ঘুরিয়ে টাকা নিচ্ছেন, তারপরে বেসরকারিকরণের দিকে চলে যাচ্ছে। কাজে এরকম জায়গায় দাঁড়িয়ে সবকিছু সর্বনাশ করে ধ্বংস করে এখন যে প্রতিষ্ঠানটাকে সামনে রেখে এখানে এগিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, এটাকেও এখন বলা যায় নষ্ট করে দেওয়ার জন্য এই পদক্ষেপগুলি নিচ্ছেন। কাজে এতে তো ধরা পড়ে গেছেন, তার জন্য এই সমস্ত উলটপালট কথাবার্তা বলছেন, এটা কি ঠিক হচ্ছে? এটা তো ঠিক হচ্ছে না। তো আমি কিন্তু আসলে ওনার কাছ থেকে জবাবের প্রত্যাশী ছিলাম না, তাহলে তো ওনাকে আমি চিঠি লিখতাম। আমি মুখ্যমন্ত্রীর কাছে লিখেছি, মুখ্যমন্ত্রী দেখি না তিনি কি লেখেন, যদি লেখেন তাহলে দরকার হলে আবার কথা বলা যাবে।